মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো তোমাদের আবার আজকে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাই আর আমার আজকের দিনটা শুরু করি তো আজকে হলো শুক্রবার হ্যাঁ আজকে শুক্রবার আর টাইম হলো 7:30টা তো আমি তো উঠে পড়েছি আর শানি এখনো ঘুমাচ্ছে তো আজকে আমি এখন বানাচ্ছি ব্রেকফাস্ট তো চলো দেখে নেওয়া যাক আজকে কি ব্রেকফাস্ট বানাচ্ছি তাহলে তো দেখো এই যে হলো ব্রেকফাস্ট আজকে হচ্ছে বলো তো কি আজ হচ্ছে এই যে চিড়ের পোলাও বাদাম চিড়ে এই যে চিড়েকে ধুয়ে উঠিয়ে রাখছি আর এই যে ডিম ভেজে রেখেছি এই আরেকখানে আছে বাদাম ভাজা আর এখানে পেঁয়াজ টমেটো খিচুড়ি করেছিল তো এসে এটা দিয়ে গেছে তো চলো আর একটা তো এখন বাজে 11:27 মানে 11:30 বলতে পারো তো ঈশানি তো স্কুল চলে গেছে এদিকে আমার হাজবেন্ডও চলে গেছে ডিউটিতে বাড়ি এসেছিল এসে আবার চলে গেছে তো দেখো পাখা চালিয়েছি একটু তো গরম লাগছে আমার স্নান করা জামা কাপড় ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে বাজারও গেছিলাম মাছ নিয়ে এসেছি আর সাথে জলও এনেছি তো জল টল নিয়ে মাছ টাস এনে স্নান করে মাছগুলো ধুয়ে রেখেছিলাম স্নান করার আগে তো এখন যাব ঈশানিকে আনতে তো রেডি হব তো রেডি হয়ে যাব ঈশানিকে আনতে তো যেতে বেশি একটা টাইম লাগবে না তবু আস্তে আস্তে রেডি হব আর এদিকে মাছটা ভাসতে থাকবো তো চলো দেখি কি মাছ এনেছি অনেক দিন পর মাছ এনেছি কোথায় তো এই দেখো মাছ নুন হলুদগুলো একটু মাখিয়ে রেখেছি ধুয়ে আর মাছের সাথে না ডিমও দিয়েছে দেখো ডিম এসেছে এই মাছটায় তো মাছটাকে ভাজবো এখন ভাজতে থাকবো আর একটু একটু করে রেডি হবো মানে এখন তো নাইটি পরে রয়েছি এরপর ভাজতে দিয়ে আমি চুড়িদার পরে নেবো তো মাছটা ভাজার আগে আমি একটু বাইরে অর্থাৎ ঘরের পেছন দিকটা এসে পড়েছি তো আমার এদিকে দেখতে এসেছি লাউয়ের কোনো ডগা কাটা যাবে কি না তো বাবা বলছিল যে লাউয়ের ডগা দিয়ে মাছের ঝোল করতে তো সেটাই দেখতে এসেছি তো দেখো লাউ গাছগুলো কিন্তু বেশ বড় এবং ভালোই ফুল ফুটেছে এবং এর ফলও এসেছে অর্থাৎ লাউ চলে এসছে আপাতত এই গাছটাই সব থেকে বড় এবং সুন্দরভাবে বেড়ে উঠছে দেখো লাউ ছোট্ট লাউ উঠেছে অনেক ফুল হয়েছে আর ছোট ছোট অনেক লাউ কিন্তু এসে গেছে দেখো প্রতিটা ডালে প্রতিটা শাখায় লাউ ধরেছে কিছুদিন পরেই বেশ বড় হয়ে যাবে তো আমি কাটতে এসেছি আর দেখছি ঘুরে ঘুরে কোনটা কাটা যায় কোনটা কাটা যায় না তো আমার মনে হলো এখন কাটাটা ঠিক না কারণ ওগুলো বাড়ছে সেজন্য আমি চলে এসেছি ফিরে আর এসে মাছ ভাজতে দিয়েছি তো আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি আর আমার মানে 1 লিটারের বোতলটা শেষ হয়ে গেছিলো তাই 5 লিটার থেকে আমি তেলটা সরাসরি ঢাললাম তো মাছগুলো আমি ভাজা শুরু করে দিয়েছি আর আমার কিন্তু লেটও হয়ে যাচ্ছে এ দেখো ডিম ডিম এনেছে বেশ বড় বড় ডিম এসেছে এবার এই মাছটায় আজকে কিন্তু ডিমের একটা রেসিপি হবে তো কি রেসিপি হবে তোমরা কিন্তু সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো এখন আমি চলে যাচ্ছি দেখো ঘরে তালা লাগাচ্ছি ঈশানিকে এখন আনতে যাব আমি কিন্তু মাছ ভাজাটা ওখানে স্টপ করে দিয়েছি আর দেরি হচ্ছে দেখে আমি তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঈশানিকে আনতে তাড়াতাড়ি করে সাইকেলটা বার করলাম তো কাছেই ওর স্কুলটা তো সাইকেলে করে যাব বেশি একটা সময় লাগে না যেতে আসতে 5 মিনিট তো দেখো শেষ পর্যন্ত আমি লাউ শাকের পাতা তুলে এনেছি আবার না আসলে মশলা দিয়ে মাছের ঝোল একদমই খেতে ইচ্ছা করছে না তো তার জন্য একটা ডাল মানে তুলে এনেছি
আর কিছু কিছু পাতা যেখানে অতটা ফুল ফল আসেনি সেই জায়গাটা থেকে আমি পাতা তুলে নিয়ে এসেছি। তো এই লাউ শাকটা দিয়েই রান্না করবো আজকে মাছের ঝোল, আমার তো ভালো লাগে। আর এদিকে মাছ, মাছের মাথায় বাকি আছে। আর ডিম আছে, ডিমটাকে কী করি কী করি, এই ডিমটা দিয়ে ভাবছি তাই আমি ডিমটা দিয়ে কী যে করি বুঝতে পারছি না। ডিমটা দিয়ে আলাদা একটু তরকারি করবো নাকি এমনি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো, এটাই মানে কনফিউজড হয়ে যাচ্ছি। তো ডিমটা খেতে কারণটা ভালো লাগে বলো, আমার তো দারুণ লাগে ডিম খেতে। ঈশানি চলে এসছে, ঈশানি কী করছিস তুই? ওর সত্যি কী করছে, এসেই শুরু হয়ে গেছে এদিকে, ওর জন্য জল গরম একদম রেডি আছে, স্নান করবে। ঘেমে একেবারে ফুসফুস হয়ে গেছে, মাথা চুল কপাল সব মানে ঘেমে জল টপ 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 করে পড়ছে। স্কুলে লাস্ট পিরিয়ডে খেলা হয়, খেলা তো বাচ্চারা খেলা করে, খেলতে খেলতে রোদ্দুরে খেলা করে বাচ্চারাও এত ঘেমে যায়, ঘেমে গিয়ে পুরো মাথা একদম ঘেমে টেমে অস্থির হয়ে নিয়ে বাড়ি আসে। এখন একটু পাখার তলা বসিয়েছি, গেম খেলছে এদিকে, তো জল স্নান করিয়ে দেবো। অবশেষে অনেক চিন্তার পর আমি ঠিক করে নিয়েছি মাছের ডিমটা দিয়ে কী করব। তো এখানে দেখো তেল দিয়েছি, তেলে পেঁয়াজ আর লঙ্কা ভাজা করছি, নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এরপর ছোট্ট একটা টমেটো কেটে নিয়েছি, তো এরপর আমি টমেটোটা কুচি কুচি করে দিয়ে দেবো ভাজতে, টমেটোটা একটু পরে দেবো। আর ডিমটা দিয়ে দিলাম, আর এভাবে ডিমটা না খুন্তি দিয়ে আমি ভেঙে নিচ্ছি। তো প্রথমে আমি ভাঙিনি, খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে এভাবে ছোট ছোট করে ভেঙে দেখো পুরো রেডি। তো তোমরা দেখলে কিভাবে আমি করলাম, এই যে আমার হয়ে গেছে ডিম ভাজাটা। তো এতটা হয়েছে ডিম ভাজা, মাছের ডিম ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আর এদিকে আমার মাছের ঝোল হচ্ছে, লাউ শাকের মাছের ঝোল, আলু দিয়েছি ছোট ছোট করে। তো এটা হচ্ছে, এটা হলে আর এদিকে ভাত হচ্ছে। আর বাকি মাছগুলো আমি রেখে দিয়েছি একটা টিফিন বক্সে। এরপর ভাতটা মাছটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি বিকালে দুধ নিয়ে এসেছি, দুধটা এখন জাল দেবো, আমুলের দুধ। তো দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি গ্লাসে ঢেলে নেব আমার জন্য আর পিউর জন্য। তো বিকালবেলা আজকে দুধ এনেছি, সকালবেলা আনতে একদমই মনে ছিল না, তো বাজারে গেছিলাম মাছ আর জল এনে, তারপরে আর মনে হলো না দুধটা নিয়ে আসি। তো বিকালেই টাইম পেয়েছি একটু ফাঁকা, তো বিকালেই আমি দুধটা নিয়ে এসেছি। আর ঈশানিকে যে দিচ্ছি, এটা হচ্ছে, এটার নাম কী যেন ছিল, এটার নাম ছিল চকো মেল্ট, তো নামটা ভুলে যাই। তো আমি দুদিন আগে নিয়ে এসেছিলাম ব্রেড, তো দুদিন ধরে ব্রেডটা পচছে, তো ভাবছি ব্রেডটা দিয়ে কিছু একটা বানাই। কিছু আর কি বানাবো, একটু বাটার দিয়ে লাগিয়ে গরম করে নিচ্ছি, সেকে নিচ্ছি জাস্ট। তো এটাই দুধ দিয়ে খাবো আমি আর মেয়ে। দুটো গ্লাস দেখতে পাচ্ছ একটা থালায় রয়েছে, তো আমার ছোট, আমার জন্য ছোট গ্লাসটা। তো আমি একটু দুধ খাবো, তো একটু খিদে খিদেও পাচ্ছে, তো তার জন্য এই দুধ দিয়ে আর পাউরুটি দিয়ে আমাদের আজকে মানে সন্ধ্যাবেলা, সন্ধ্যা না বিকালবেলা। তো এখন কিন্তু 7টা বেজে গেছে, তো 7টা বাজলেও কিন্তু এখানে দিন থাকে, অতটা বোঝা যায় না দিন কি সন্ধ্যা কি বা রাত। তো চলো আমরা খাওয়া দাওয়া করছি এখন সন্ধ্যাবেলার। এই ভিডিওটার অডিওটা কিন্তু ছিল, কিন্তু আমি মিউট করে দিয়েছি কারণ একটা গান ছিল পাশে বাজছিল, তো যদি কপিরাইট আসে তার জন্য। তো আমাদের সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমরা পড়তে বসবো। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। ওকে বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।